بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته يقبل برسولة جنسوني من তাহলে সে ইমান শক্ত করার উপায় জানতে চাই যে হোক না আপনার আসল উদ্দেশ্য হচ্ছে ইমান শক্ত বা ইমান বাড়ানোর উপায়গুলি ইমান বাড়ানোর উপায় হচ্ছে প্রথম হচ্ছে যে আল্লাহকে ভালোভাবে চিনতে শেখা যে আল্লাহর নাম আল্লাহর যে গুণাবলি এবং আল্লাহর যে সত্তা যে হোক না কেন এক কথায় মহান আল্লাহকে সুন্দরভাবে চেনা আল্লাহকে যত বেশি চিনবো তত আমাদের ইমান মজবুত হবে দু নম্বর হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা কারণ মহান আল্লাহ বলেছেন যারা আলিম তারাই মহান আল্লাহকে বেশি কি করে ভয় করে আহ বিদায় আমাদেরকে শরীয়তের জ্ঞান বেশি বেশি করে অর্জন করতে হবে তিন নম্বর হচ্ছে যে পৃথিবীর এবং পৃথিবীর ভিতরে আকাশ বাতাস এই পৃথিবী নদ নদী নালা যিনি একটু চিন্তা ভাবনা করা কারণ মহানাল্লা বলেছে আলবাব নিশ্চয়ই আকাশ এবং পৃথিবীর সৃষ্টির মধ্যে যে রাত এবং যাওয়ার আসা যাওয়ার মধ্যে অসংখ্য নিদর্শন রয়েছে উলিল আলবাব যারা জ্ঞানী তাদের জন্য অনুরূপ ভাবে মহান আল্লাহ বলেছেন হে মানুষ তোমরা কি তোমাদের নিজেদের মধ্যে একটু চিন্তা ভাবনা করে দেখো না বিদায় আমাদের এই সমস্ত জিনিস নিয়ে কি করতে হবে চিন্তা ভাবনা করতে হবে চার নম্বর হচ্ছে আহ কোরআন অর্থ সহ পাঠ করা এবং কোরআন বুঝতে শেখা কোরআন বুঝতে শিখা কারণ মহান আল্লাহ বলেছেন যখন তাদের উপরে আল্লাহর আয়াত কোরআনের আয়াতগুলো পঠিত হয় পাঠ করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় অনুরূপ ভাবে আল্লাহ বলেছেন আফালা আল কোরান তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না চিন্তা ভাবনা করে কোরআন পাঠ করে না আমা নাকি তাদের অন্তরে তালারা আছে পাঁচ নম্বর হচ্ছে বেশি বেশি করে আল্লাহর জিকির করা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর কারণ মহান আল্লাহ বলেছেন আল্লা দিন আনু অর্থাৎ জিক্রিল্লা আল্লা দিন আনু যারা ইমানে নেছে অর্থাৎ কুলো বহম বে জিক্রিল্লা আল্লাহর জিকিরেই তাদের অন্তর কি হয় প্রশান্তি লাভ করে আলা বে জিক্রিল্লাহ ইনুল কুলোব আলা জেনে রাখো যে আল্লাহর জিকিরে মানুষের অন্ত বা অন্তর শান্ত হয় শান্তি লাভ করে নম্বর হচ্ছে যে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসাকে সমস্ত ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়া জি আমার মন চাইছে এটা করতে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল তার উল্টো চায় আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে জি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসাকে প্রাধান্য দেওয়া যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন সালাহমান কুন্না ফিহি ওয়াজাদ হালাওয়াত ইমান যার মধ্যে তিনটি জিনিস থাকবে সেই ইমানের স্বাদ গ্রহণ করবে আপনার পেয়ে নেবে আইয়াকুল আল্লাহ রসুল ওহাবিমা সিবাহমা প্রথম হচ্ছে আল্লাহ এবং তার রসুল সমস্ত কিছুর থেকে তার কাছে বেশি প্রিয় হবে জি স্ত্রী থেকে বেশি প্রিয় স্বামীর থেকে বেশি প্রিয় মা বাবার থেকে বেশি প্রিয় ধন সম্পদ দুনিয়ার সমস্ত কিছু । থেকে বেশি আল্লাহ এবং আল্লাহ রসুল আমার আমাদের কাছে যদি প্রিয় হয় তাহলে ইনশা আল্লাহ আমরা আমরা ইমানের যে সঠিক স্বাদ সেটা আমরা পেয়ে নেবো সাত নম্বর হচ্ছে যে জিকিরের মজলিসে অংশগ্রহণ করা করোন হাদিস যেখানে আলোচনা হচ্ছে সেখানে কি করা অংশগ্রহণ করা যেমন হানজালা ও সাইদি রদি হাদিস বলা হচ্ছে কুল আমি বললাম না ফাঁকা হানজালত ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল হানজালা তো মুনাফিক হয়ে গেছে ফকাল রসুল উল্লাহি সাল্লাহ আলাইসালাম ওমা যাক আল্লাহ রসুল বললেন সেটা আবার কীভাবে কুল তো ইয়া রসুল না কুন ইন্দাক আমরা যখন আমরা বললাম আমি বললাম হে আল্লাহ রসুল আমরা যখন আপনার কাছে থাকি তুদাক কির না বিন্না বল আপনি যখন চান্না তার জাহান্নামের বর্ণনা করেন হাত্তা কান্না রা 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 আইন তখন আমরা যেন আমদান চোখের সামনে দেখতে পাই আর যখন আমরা আপনার নিকট থেকে দূরে চলে যাই ওয়াল আউলাদ আর আমরা যখন আমাদের স্ত্রী এবং সন্তান এবং ধনসম্পদের কাছে চলে যাই নাসিনা কাসির তখন আমরা অনেকটাই অনেক কিছু ভুলে যাই ফকাল সাল্লাহ আলি সাল্লাম তখন আল্লাহ সাল্লাম বললেন ওয়ল্লাদি নবসি বিধি সে আল্লাহর শপথ যে যার হাতে আমার প্রাণ রয়েছে ইন্দি তোমরা যদি আমার কাছে যে অবস্থা সে অবস্থায় থাকো সে অবস্থায় যদি তোমরা সব সময় থাকো অফিস জিক্রি আর যদি তোমরা আল্লাহর জিকিরের মধ্যে থাকো সাহেদ কুমল মালা ইকা তাহলে তোমাদের রাস্তায় এবং তোমাদের বিছানায় ফেরিস্তারা তোমাদের সঙ্গে মুসাফা করবে ওলা কিনিয়া হানজালা কিন্তু হে হানজালা সা আত সময় এবং সময় অর্থাৎ না সব সময় মানুষের মন কিন্তু একরকম থাকে না মোট কথা যে জিকিরের মজলিসে বসলে ইমান বাড়ে এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ আর সেই সঙ্গে সঙ্গে আরো কিছু কথা পাপ থেকে দূরে থাকতে হবে যেটা আমরা পাপ বলে জানি সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে জি আট নম্বর হচ্ছে যে বেশি বেশি করে নফল এবাদত করতে চেষ্টা করা যে নফল নামাজ নফল সিয়াম বেশি বেশি করে দশ নম্বর হচ্ছে আল্লাহর কাছে ইমানের যে বাড়তি বা বেশি ইমান ইমান শক্ত ইমান মজবুত করার জন্য কি করতে হবে আল্লাহর কাছে دعاء تهتهبي لمن الله رسول صلى الله عليه وسلم بلت إن الإيمان لا يخلق في جوف في أحدكم إيمان تما دير أنتوري هيجي كما يخلق التوب جمن قبر پوراتون هاي فاسألوا الله تعالى إن يجدد الإيمان في قلوبكم بداية تمرا الله كاچه تشاو. پرارتنا کرو دعا کرو الله تما إيمان كي تما دير أنتور جنو. آه